আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 28 মার্চ 2022 রোজ সোমবার অবস্থান করছি জাহিদ ডেইরি ফার্মে। আর এই জাহিদ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরনকোলাতে। আপনারা এই জাহিদ ডেইরি ফার্ম থেকে এর আগে একটিবার পাবনা কৃষিচিত্রের মাধ্যমে উন্নত জাতের কিছু বকনা দেখেছিলেন। তো আমরা এই সপ্তাহে ছুটে চলে আসছি জাহিদ ডেইরি ফার্ম থেকে, বেশ কিছু সুন্দর সুন্দর হাই পার্সেন্টেন্সের বকনা রয়েছে। এই বকনাগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, বকনাগুলো সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি খামারে এসে, অর্থাৎ ওনার নিজ বাড়ির সামনেই খামারটি, আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও নিতে পারবেন। তো চলুন আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভাই, আলহামদুলিল্লাহ। এর আগে একটা পর্ব আপনার এখান থেকে দেখানো হয়েছিল। হ্যাঁ জি, দেখাইছিলেন দর্শকে, সব বিক্রি হয়েছে গরুগুলো, মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ সব বিক্রি হয়েছে, এটা নতুন কালেকশন ভাই জি। আচ্ছা, সুন্দর সুন্দর কিছু বকনা দেখতেছি। হ্যাঁ সুন্দর সুন্দর, ভালো পার্সেন্টেজ, 8টা বাচ্চা কালেকশন করছে। আচ্ছা, তো আমরা দর্শকদের উদ্দেশ্যে, নতুন দর্শক তো প্রতিনিয়তই অ্যাড হচ্ছে আলহামদুলিল্লাহ, তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয় ঠিকানা বলবেন। নতুন দর্শকের পরিচয়, আমার নাম জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা গুরুহাটের পাশে আমাদের ফার্ম। আচ্ছা, অরনকুলাতে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাকে ফোন করলে আপনি তাকে রিসিভ, হ্যাঁ তাকে রিসিভ করে, সমস্যা আগে ফোন দিলে ভালো হবে, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যাই তো, যদি দেখি না পাই বাহে তাহলে তো সমস্যা, আগে ফোন দিবে, আসা আগের দিনে সমস্যা যোগাযোগ করে আসবে, সমস্যা নেই। আজকে কী কী বকনা আছে, মানে কোন কোন জাতের? আজ সব হলিস্টার ফিজাম আছে আর জার্সি বাচ্চা আছে, একটা জার্সি বাচ্চা জি জি একটা জি। আচ্ছা, এগুলো চলুন আমরা এক এক করে দর্শকদের দেখাই, আর যদি শুরুতে একটু বলে দিতেন দর্শকরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা এগুলো কিনতে পারবে। দর্শক যোগাযোগ করবে আমার যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করি, কেউ যদি আসার মতন পরিস্থিতি থাকে আসলে বড় ভালো, আমাদের এখানে আছে সরজমিনে, গরুগুনে খাওয়া দাওয়া দেখি তারপর নিবে, সমস্যা নাই। আর যাদের আসার মতন লোক নাই, আমাদের নিজ দায়িত্বে যেভাবে আমরা পাঠাচ্ছি আগুরা এইভাবে আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনার তো কালেকশন বকনা? জি জি, শুধু বকনা। গাভীর ক্ষেত্রে যদি দুই একটা কথা হঠাৎ মাঝে মাঝে আসে জি, প্রতারণার কথা, বকনায় কি তেমন প্রতারণার? আসলে না, বকনা মানে মূলত আমি যে বকনাগুনি কালেকশন করি আগুরাই, আপনার এই দশ বারো মাস, এগারো মাস, সাত মাস, আট মাস এই ধরনের বাচ্চা নিয়ে গেলে কোনো মানুষই প্রতারণা হবে না জি। আচ্ছা, আর বকনা লালন পালন করে লাভ? লালন পালন লাভ, সবজির সুবিধা, খরচটা কম, যাদের টাকা পয়সা কম তারা ছোটো থেকেই বড় করি। আপনি গাভীকে, গাভী তো বকনার থেকে হয় জি, গাভী তো আপনার, গাভী তো ইয়ে হয় না, গাভী তো বকনা বাচ্চা থেকে গাভী হয়, তাহলে যারা পারলে তাদের লালন পালনকেই পারে, তাহলে এই বাচ্চাগুলো লালন পালন করলে ঠিক মতো ধৈর্য করে লালন পালন করলে ভালো, সমস্যা নেই, খারাপ নয়। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আপনার বকনাগুলো আমরা দর্শকদের দেখাবো, আর দর্শক মণ্ডলী যদি আপনাদের বকনাগুলো পছন্দ হয়ে থাকে জাহিদ ভাইয়ের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। চলুন এক এক করে আপনাদেরকে বকনাগুলো দেখাই। জাহিদ ভাই, আজকে তো আমরা বড় থেকে শুরু করলাম, শুরুতেই যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এটা খুব হাই কোয়ালিটি পার্সেন্ট হলিস্টার ফিজিয়াম বাচ্চা ভাই, বকনা বাচ্চা। হলিস্টার ফিজিয়াম জি, হলিস্টার ফিজিয়াম বকনা বাচ্চা, মাদার থেকে শুরু করে দেখেন নাগা পাশা এক সমান এবং স্টেট, খুব ভালো পার্সেন্টে গুরুত্বের বাচ্চা এটা। বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 10-11 মাস বয়স হবে প্লাস, 10-11 মাস জি জি, 11 মাস প্লাস বয়স হবে। তলার গেট আপ কি আছে? হ্যাঁ অনেক সুন্দর তলার গেট আপ, দেখেন আপনি বাচ্চাটা দেখলে বুঝবেন খুব, হ্যাঁ দেখেন দর্শকের খুব ভালো জি জি, বাচ্চাটা মাজাটা দেখেন, দর্শক দেখলে বুঝবে এটা কত মাপের গাভী হবে, এটা মাজাটা একটু মানে ওষার, হ্যাঁ মাজাটা সরা, আপনার আগার দিকে চিকন, দেখেন দর্শক সুন্দর দেখেন, ঠ্যাঙ্গুড়ি মোটা সব দিক দিয়ে, ভালো করে খেয়াল করে দেখেন গলায় কোনো কম্বল না গেলে তার। আচ্ছা, আর অনেক লম্বা বাচ্চাটা দেখেন দর্শকের, মুখটা গোলাপি সাদা, মাথাটা ছোট, সব দিক দিয়ে ভালো, পায়ের খুরগুনি কত সুন্দর মোটা, দেখেন দুধের রক্তটা এখনই দেখা যাচ্ছে বাচ্চাটা, বুঝছেন খুব ভালো গ্রোথের বাচ্চা এটা। দেখা যায় অনেক দর্শক, আমরা যদি সবসময় দেখা যায় ভালোই বলি, অনেক দর্শক কমেন্টস করে যে তার জিনিস তো সবসময় ভালো না, আমি তো বললাম না দর্শক দেখি, দর্শকের যদি ভালো বলে তাহলে দর্শক নিবে, সমস্যা নেই, যেটা ভালো সেটা ভালোই বলতে ভাই কথা, ঠিক আছে দর্শক যেটা যাই মনে করে, দর্শক দেখলে বুঝবে যে কোন গরুটা ভালো, কিসমতা জাতমান দর্শক দেখলে বুঝবে। আপনি এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন? এই বাচ্চাটা দাম চাচ্ছি আমি 85,000 টাকা ভাই, 85,000 টাকা জি জি জি। আচ্ছা, 85,000 টাকা দাম চাচ্ছেন শুরুতেই, বড় সাইজেরটা? জি বড় সাইজের বাচ্চা, এতে তো কম দামি বাচ্চা আছে, কম দামি বাচ্চা আছে, এখন আমরা ছোটগুলো দেখব, মানে হ্যাঁ ছোটগুলো কম দামের, হ্যাঁ কম দামি বাচ্চা, এটা বয়স আপনার 10-11 মাস বয়স, আমাদের কিনা বেশি ভালো বাচ্চা। আচ্ছা,
এক কথায় আমি দর্শকদের এটাই জানাই যে সবসময় অন্তত আমি বিএম সানাউল্লাহ পাবনা কৃষি চিত্রের মাধ্যমে দর্শকদের সুন্দর করে ওটা আপনি আবার ভালো করে সুন্দর করে দেখেন, ঘুরে টুরে আবার সুন্দর করে এই মাজার স্টার দর্শক দেখলে বুঝবে এইটা কত সুন্দর। গোটা আগা পাশা দেখেন কতক্ষণ অনেক লম্বা, সরজমিনে না আসলে গরু বুঝবে না দর্শক কিন্তু কত সুন্দর গরু বুঝছেন। অনেক সুন্দর চাইলেন তাহলে দাম পুষো 80,000 টাকা দাম, অল্প কিছু কম হয়, বেশি কম হবে না। চালে এক্সেস চায় তো লাভ নেই, যেটা বিক্রি করবো আমার কিনা জিনিস 5,000 টাকা লাভ হলে আমি বিক্রি করে দেবো। আচ্ছা, লালচে রঙের যে বাচ্চাটা দেখতেছি এটা জার্সি বাচ্চা, এটা ফিজাম, এটা জার্সি, জার্সি, জি জি। আচ্ছা, জার্সি বাচ্চাটা বয়স কেমন হয়েছে? এটা বয়স হয়েছে আপনার 10-11 মাস হবে, 10-11 মাস, জি জি। এটাই কি আপনার একটাই জার্সি? হ্যাঁ, এটা জার্সি, জি। অরিজিনালি হবে এটা? এটা অরিজিনাল, এটা হালকা একটু শাহিহালি মিশ হয় ভাই, দর্শক দেখেন গোটা অনেক ভালো গ্রোথ, সব শাহিহালি পার্সেন্টেজ হালকা আছে, হালকা আছে, জার্সির ভাগটাই বেশি এটা, জি। আচ্ছা, 10-11 মাস বয়স? হ্যাঁ, 10-11 মাস বাচ্চাটা অনেক সুন্দর তলা, দর্শকের দেখেন তলাটা কত সুন্দর, এটা খুব সুন্দর তলা, তলা ঝুল চলে আসছে, জি ঝুল চলে আসছে অনেক ভালো, দর্শকের দেখেন সব দিক দিয়ে ভালো। তারপরে দেখা যায় ছোটোর থেকে যদি একটা বাচ্চার গোছ সৃষ্টি হয়, তলার গেট আপ আসে বা সাইজটা আসে, সব দিক দিয়ে আসে, কিন্তু বড় হলেও সে কিন্তু একটা ভালো ফিগারে, হ্যাঁ হ্যাঁ, এটা বড় হলেও গাও বড় খালি, যেটা ভালো জিনিস ছোটো কাল থেকে বোঝা যাবে এটা কী হবে না হবে কথা, ঠিক আছে। তো এসব যেগুলি ছোটো সব বাচ্চাগুলি আমার গেটার সবগুলি ভালো জাতমানের দিকে। আপনি এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 55,000 টাকা। 55,000, জি জি। আচ্ছা, 55,000 টাকা দাম চাচ্ছেন, সামান্য অল্প কিছু, সামান্য কথা, বেশি কিছু হবে না, চালে 60-65 চাই সেটা লাভ নাই, চালে 7,000 টাক যেটা বিক্রি করি সেটাই চাচ্ছি আমি। একদম সুস্থ সবল আছে? হ্যাঁ, একদম সুস্থ সবল, জি। দেখান দর্শক, সন্ধ্যা আবার ঘুরে ঘুরে দেখাবেন আমার কথা, সুন্দর করে দেখবে দর্শক, 2 নম্বর, হ্যাঁ, খুব ভালো বাচ্চা, অনেক ভালো বাচ্চার চামড়া অনেক পাতলা, সব দিক দিয়ে সুন্দর বাচ্চা। আমরা এটা তাহলে দুটো দেখে নিলাম, জি জি জি। পরপর 3 নম্বর সিরিয়ালে যে বাচ্চাটা রয়েছে সেটা দর্শককে দেখাই, এটা মনে হয় তো হলস্টাইন ফ্রিজিয়াম। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়াম মূলত, জি। বয়স কেমন হয়েছে? মুখটা ঘোরা দেন প্রথমে। এটা বয়স হয়েছে আপনার আনুমানিক 8.5 থেকে 9 মাস হয়, মুখটা দেখেন গোলাপি, সব দিক দিয়ে ভালো, 8.5 থেকে 9 মাস, জি জি জি। আচ্ছা, 8.5 থেকে 9 মাস, খাবার দাবার খড় খাচ্ছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া সবই পারফেক্ট ভালো ভাই বাচ্চাগুলো, সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ, আপনি সব দিক দিয়ে ভালো, যে খায় প্যাট ভুই দেখছেন না, খুব খারে তলা অনেক সুন্দর, দেখেন দর্শক, ছোটো বাচ্চা তো ওইসব বাচ্চা ধান তলা আস্তে 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 সব দিক দিয়ে ভালো। এটা কত মাস বললেন? এটা 8.5-9 মাস হবে আনুমানিক, 8.5 থেকে 9 মাস, জি জি। এগুলো কি আপনারা গ্রাম থেকে কালেকশন করেন? না ভাই, গ্রাম থেকে মূলত কথা, আমরা যেখানে পাই সেখান থেকে কিনি, বুঝতে পারছেন? এখন হাট বাজার নেই, যেখানে ভালো জিনিস পাই সেখান থেকে আমরা কিনি মূলত কথা, ঠিক আছে, যেখানে খোঁজ পাই সেখান থেকে কিনি, গ্রামেও কিনি হাটেও কিনি সব জায়গা থেকে কিনে আমরা গরু ভাই। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 52,000 টাকা। 52,000 টাকা দাম চাচ্ছেন, জি। আলোচনার হালকা সুযোগ, অল্প সুযোগ আছে আলোচনা, এই দুটা কাজে জুড়াই নাই, একই বয়সে বাচ্চা পাশে একটা আছে, তাহলে জুড়াই আমি দিয়ে দেবো। 4 নম্বর? হ্যাঁ, 4 নম্বর, জি। এটা কি জাতের? এটা হলস্টা ফিজাম, অনেক রানী সরকার বলে এটা হলস্টা ফিজাম, দেখেন দর্শকের চোখ মুখ নেই সাদা, সব দিক দিয়ে ভালো, পারফেক্ট। এটার বয়স কেমন? এটার বয়স আপনি এমনই হবে 8.5-9 মাস হবে, 8.5 থেকে 9 মাস, জি জি। সিঙ্গেলের দাম কত চাচ্ছেন? এটা সিঙ্গেলে 52,000 টাকা, কেউ যদি একসাথে দিলে 1,02,000 টাকা হলে দিয়ে দেবে দুটো। আচ্ছা, দুটো একসাথে নিলে 52,000, এটা তো 3 নম্বর কত চাইছিলাম? 52, ওটা 52, 1,02,000 টাকা দাম লাগে দুইটা। আচ্ছা, দুটো একসাথে নিলে 2,000 টাকা স্যার? হ্যাঁ, 2,000 টাকা স্যার, জি। আচ্ছা, এটা জোড়া 3 নম্বর, জি, এবং 4 নম্বর সিরিয়ালে দুটোই হলস্টাইন ফ্রিজিয়ান, জি। যদি কেউ জোড়া নেয় তাহলে আপনার 2,000 টাকা স্যার? হ্যাঁ হ্যাঁ, 1,02,000 টাকা দাম, দেখি দর্শক নিবারও 5,000 দেখবে, তারপর নিবে সমস্যা নেই, সব দিই পারফেক্ট ভালো, দেখেন দর্শকের গর্বগুলো। আচ্ছা, 4 নম্বর সিরিয়ালে বাচ্চা অনেক ভালো, বাচ্চাগুলো সরজমিন আসে দেখলে আরও ভালো লাগবে কথা, ঠিক আছে, যে কতটা পার্সেন্ট গ্রোথ সব দিদি ভালো। 3 এবং 4, এই দুটো 1,02,000 টাকা দাম, জি, খুব ভালো পার্সেন্ট ভাই, এসব বাচ্চাগুলো কোনো লোক লালন পালন করলে সব দিদি সুবিধা হবে দর্শকের জন্য। আমরা তাহলে পাশে চলে যাই, পাশে যে বাচ্চাটা রয়েছে সেগুলো দর্শকদের দেখাই, একটু এটা সরিয়ে দিবেন ভাই, পাশের বাচ্চাটা দেখান দর্শক। 5 নম্বর সিরিয়ালে যে বাচ্চাটা রয়েছে এটা কি জাত? এটা হলস্টা ফিজাম, এই বাচ্চাটা খুব ভালো গ্রোথের বাচ্চা। বয়স কেমন হয়েছে? এটার বয়স 7.5-8 মাস হবে আনুমানিক, 7.5 থেকে 8 মাস, জি জি, 7.5 থেকে 8 মাস বয়স হয়েছে আনুমানিক, আমাদের কিনা জিনিস একটু কম বেশি বয়সে হবে বুঝছেন, যেটা, জি। দাম কত চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছে আপনার, এটার পাশে একটা দূরা আছে দুটা দেবে, এটা 52,000 টাকা দাম চাচ্ছে, এটাও 52,000, জি 52,000 টাকা। আচ্ছা, এটাও 52,000 টাকা দাম চাচ্ছেন, 5 নম্বর সিরিয়াল, জি জি। আচ্ছা, পরপর তাহলে 3টা 52,000, হ্যাঁ 52,000 টাকা, জি। আচ্ছা, তার মানে এটার সাথে কি আরেকটা জোড়া করে? হ্যাঁ, জোড়া, আর পাশে আছে এটা হলস্টা ফিজাম, 6 নম্বর, 6 নম্বর, অনেক লম্বা বাচ্চা, দেখেন খাওয়াটা দেন কি সুন্দর, যা দিবেন তাই খেয়ে সব বাচ্চা কমে। এটার একটু কালারটা সাদা, কালার সাদা মানে এটা দুধের পশম ভাই বুঝছেন, এই পশমটা পাল্টে গেলে আপনি কালো হয়ে যাবে, জি।
এই লাল যে পশমটা কালো হয়ে যায়, হ্যাঁ কালো হবে এটা। আপনি দুধের পশম দেখছেন না বাচ্চা মানে, সে বাচ্চা তো অল্প বয়স কম। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি এই দুটা করে যদি নিলে 1 লাখ টাকা হলে দিয়ে দিব। দুটো 1 লক্ষ? হ্যাঁ, 1 লক্ষ টাকা দাম। মানে ওটা 52, তাহলে এটা তো কত পড়তেছে? 48, এটা 48 পড়তেছে, ওটা 52, দুটো মিলে আপনি 1 লক্ষ। জি, আমি তো অল্প কিছু কম বেশি করে কথাবার্তা দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, সব দিদি ভালোবাসছে দুটা দেখান দর্শক। 6 নম্বর এবং 5 নম্বর সিরিয়ালের এই দুটো বাচ্চা দর্শক আপনারা যদি কেউ নিতে চান, এইটা 5 নম্বরটা দাম বলেছেন ভাই 52,000 টাকা, ওটা 48,000 টাকা, এটা 48, দুটো মিলে একসাথে বিক্রি করব। হ্যাঁ, একসাথে বিক্রি করব, কেউ কাটি নিলে দেবো সমস্যা নাই, আর একসাথে নিলে ভালো হবে, খাওয়া দাওয়া সব দিদির সুবিধা হয় তো। আচ্ছা আচ্ছা, জি, তাহলে জোড়া পড়তেছে 1 লক্ষ? জোড়া 1 লক্ষ টাকা। আচ্ছা, তা আমরা শেষ জোড়া রয়েছে, এটাও কি জোড়া না? হ্যাঁ, এটা এটাও দুটো জোড়া আছে, কেউ যদি নিতে চায় কোনো দর্শক নিবে সমস্যা নেই। 7 নম্বর সিরিয়ালে যে বাচ্চাটা রয়েছে এটা দেখাই দর্শকদের আগে, এটা হলিস্টার ফিজাম বাচ্চা দেখেন, পায়ের খুরমুনি সাদা, সব দিদি ভালো বাচ্চা। বয়স কেমন হয়েছে? এটা বয়স 6.5-7 মাস হবে আনুমানিক। 6.5 থেকে 7 মাস? 7 মাস। জি, আমাদের কিনা সেটা আইডিয়া ভাই বলতেছি ভাই, বুঝছেন তো, আমাদের বাড়ির জিনিস না, আমরা বয়সের কথা সঠিক বলতে পারছি না কথা, ঠিক আছে। সিঙ্গেলের দাম কত চাচ্ছেন? এটা সিঙ্গেলের দাম চাচ্ছে আপনি 42,000 টাকা। 42,000 টাকা? জি। আচ্ছা, এটার সাথে কি তাহলে 8 নম্বরটা জোড়া করে? হ্যাঁ, এটা জোড়া করছে, ওটা আপনার পাশে আছে কোরিয়ান জার্সি, এটা কোরিয়ান জার্সি, কোরিয়ান ফিজিয়ামের সাথে মিশ আছে এটা। আচ্ছা, বয়স কেমন হয়েছে? ওটা 6.5-7 মাস হবে। 6.5 থেকে 7 মাস? হ্যাঁ, দেন খাওয়ার গেটা খুব ভালোবাসতো, অনেক ভালোবাসতো। সিঙ্গেলের দাম কত চাচ্ছেন? ওটা সিঙ্গেলের দাম চাচ্ছে এটা 45,000 টাকা। 45,000 টাকা? জি জি। ৫৫,000 টাকা ছাড়লেন? আজকের কালেকশনে মোটামুটি সবগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই, দর্শকদের ভালো লাগলে ভালো হবে কথা, ঠিক আছে। এখন আমরা বললাম দর্শকদের যদি একটু ভালো লাগে, তারা যদি পছন্দ করে, তাদের খামারে উপযোগী যদি এই গরুগুন লিগালে কোনো দর্শক আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না, গরুগুন ঠিক মতো লালন পালন করলে কথা, ঠিক আছে। এই গরুগুনে জাত মানে সব দিদি ভালো এসে বাচ্চা গুনে। আচ্ছা, তো শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের বলতে চাই, দর্শক যে যেখান থেকে নিবে, সরজমিনে যদি কারো লোক থাকে আসবে, আসি দেখি না, এটাই উত্তম। গরু বাছুর জিনিস, জান সাদের জিনিস, সেখান থেকে খাওয়া দাওয়া দেখি নিবে কথা, ঠিক আছে। যার লোক নাই তাদের আমাদের নিজ দায়িত্ব আমরা পাঠাই দেবো। অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে আজকে জাহিদ ডেইরি ফার্ম থেকে অর্থাৎ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরনকুলা থেকে নতুন কিছু বকনা দেখলেন, 8টি বকনা দেখিয়েছি আপনাদেরকে, খুব সুন্দর সুন্দর হাই পার্সেন্টেজের। তো এই বকনাগুলো যদি আপনারা পছন্দ করেন, যদি সংগ্রহ করতে চান খামার উপযোগী বকনা, স্ক্রিনে দেওয়া নাম্বারে জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে এগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শকে বলতে চাই কথা, যে বকনাগুলি সবকটা বকনায় পার্সেন্টেজ জাত ভালো, যারা নতুন যারা খামারের জন্য নিতে চাই, যদি কেউ নিতে চায় তাহলে আমি ওনাকে যে বাংলাদেশে যে প্রান্তে নেই, আমি নিজের গাড়ি ভাড়া দিয়ে আমি নিজে দেখতে পাঠিয়ে দিব। এটাকে জোড়া না সবগুলো? সবগুণে যদি সব 8টা একজনের নেয়, 8টা লটে? হ্যাঁ, 8টা লটে করুন যদি দর্শক নেয়। যদি খামার করতে চাই কোনো দর্শক ভাই নতুন খামার, এই গরুগুন লিগিয়া করলে আলহামদুলিল্লাহ ওই লোক ক্ষতিগ্রস্ত হবে না, এই বাচ্চাগুনি জাতমান সব দিদি ভালো। আচ্ছা, মানুষ তো আগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই, আসলে গাভী কিনে না না অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই জন্য বলি দর্শকের যে যেখান থেকে যাচাই করে আপনি দেখি কিনবেন। এই ধরনের বকনা বাচ্চা আপনি নিজে কিনে আপনি নিজে দেখছেন প্র্যাকটিক্যালে, গরুগুনি সব কটা করে জাত মানে ভালো। মোবাইলে দেখছেন আপনি আসেন, লোক পাঠাই দেন, আপনার 1,000 টাকা খরচ হোক, সমস্যা কি? আপনি এখানে আসি, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে লোক আসি, গরু দেখিয়ে নিয়ে যায়, তাহলে সেমন আসলে আরো ভালো, দর্শকদের সুবিধা, বুঝতে পারছেন? জি জি জি, অনেক ধন্যবাদ ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, শেষ মুহূর্তে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।